প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল লিস চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা প্রাণীবিজ্ঞান জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণীবিজ্ঞানের অধ্যায় চলন ও অঙ্গ চালনা নামক অধ্যায়টি শুরু করতে চাচ্ছি। আমরা ইতিমধ্যে একটা ক্লাস নিয়েছি, আর আজকে আমরা ওই অধ্যায়ের চলন ও অঙ্গ চালনা অধ্যায়ের মানব যে কঙ্কাল আছে 206টি, এই 206টি কঙ্কালের নাম এবং অবস্থান শিখব। তো তোমরা যারা আছো সামনে, আশা করি তোমরা একটা খাতা নিয়ে, আমি একটা কঙ্কাল সমূহের নামের একটা রেখাচিত্র দেব, সেই রেখাচিত্রটা খাতায় আমার সাথে সাথে উঠাই ফেলবে। তারপরে আমরা বর্ণনার দিকে যাব আর অবস্থানগুলো জানতে চেষ্টা করব। তাহলে শুরু করি আমরা যে চলন মানব কঙ্কালের, যে মানবদেহে যে 206টি কঙ্কাল থাকে, অস্থি থাকে, সেই অস্থিগুলোর একটা রেখাচিত্র আমরা দিয়ে দিচ্ছি বোর্ডে। হ্যাঁ, ঠিক আছে, লিখি। কঙ্কাল তন্ত্র সেন্টারে লিখলাম। আর আশা করি তোমরা খাতার, যে খাতা আছে খাতার ল্যান্ডস্কেপে ধরবো, ল্যান্ডস্কেপে ধরলে পুরো চিত্র, পুরো রেখাচিত্রটা একসাথে চলে আসবে। তো আমরা শুরু করতে চাচ্ছি কঙ্কাল তন্ত্র দিয়ে। কঙ্কাল তন্ত্রের আমরা গতদিনও দেখেছি যে কঙ্কাল তন্ত্রের দুইটা ভাগ আছে, দুইটা বিভাগ আছে। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, আবার বলছি আমাদের যে কঙ্কাল তন্ত্রের দুইটা বিভাগ আছে, একটা ভাগ হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তো আমরা যে কঙ্কাল তন্ত্র লিখেছি, এই কঙ্কাল তন্ত্রের দুইটা বিভাগ আগে লিখে ফেলি, তোমরাও লিখবে আর সাথে সাথে খাতার মধ্যে পড়ে, যাতে আমাদের মুখে যখন বলা হবে বা বডিতে যখন আমরা টাচ করে দেখাই দেবো তখন সেটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা লিখে ফেলি কঙ্কাল তন্ত্র, এটা দুইটা ভাগ, এক হবে অক্ষীয় কঙ্কাল আর একটা হবে উপাঙ্গীয় কঙ্কাল। এখানে লিখলাম আমরা অক্ষীয় কঙ্কাল আর ওইদিকে লিখব উপাঙ্গীয় কঙ্কাল। তাহলে দুইটা পার্ট কঙ্কাল তন্ত্রের, দুইটা পার্ট, একটা হচ্ছে অক্ষীয় আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তো আমরা বলেছিলাম যে কঙ্কাল তন্ত্র কি, এই কঙ্কাল তন্ত্রের সংজ্ঞায় আমরা গত ক্লাসে যেটা দেখছি সেটা ছিল যে ভ্রূণীয় মেসোডার্ম থেকে সৃষ্ট, ভ্রূণীয় মেসোডার্ম থেকে সৃষ্ট অস্থি, তরুণ অস্থি ও লিগামেন্টের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের ভার বহন করে, কাঠামো নির্মাণ করে, নরম অঙ্গগুলোকে সুরক্ষা দেয় এবং পেশি সংযোজনের জন্য উপযুক্ত তল সৃষ্টি করে এবং চলাফেরার জন্য সাহায্য করে তাকে কঙ্কাল তন্ত্র বলে। তো সেই কঙ্কাল তন্ত্রের দুইটা বিভাগের মধ্যে একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। এটার বিষয়ে আমরা বলেছি যে অক্ষীয় কঙ্কাল হচ্ছে মানব দেহের অক্ষ বরাবর অবস্থানকারী কঙ্কাল সমূহ, অক্ষ বরাবর, ঠিক মাঝ বরাবর। তো ঠিক মাঝ বরাবর কঙ্কাল তন্ত্র ঠিক মাঝ বরাবর অবস্থান করে যেটা অক্ষীয় কঙ্কাল, সেটাকে আমরা বলেছি যে, এটার সাথে আমরা আরও দুইটা সংজ্ঞা দিয়েছি, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, অর্থাৎ স্নায়ুতন্ত্রের যে দেহের অক্ষ বরাবর স্নায়ুতন্ত্রের যে অংশটি অবস্থান করে তাকে বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর অক্ষ থেকে পরিধির দিকে যদি হয় সেটা হবে কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আর প্রতিসাম্যতার ক্ষেত্রেও আমরা দেখছি যে, আমরা প্রথম অধ্যায়ে যে প্রতিসাম্যতা পড়েছি, সিমেট্রি পড়েছি, সেখানে আমরা দেখছি যে দেহের অক্ষ বরাবর ছেদ করে যদি দুইটা সমান অংশ পাওয়া যায় তাহলে দ্বিপাশীয় প্রতিসাম্য বলেছি।
আর যদি সমান অংশ পাওয়া না যায় কেন্দ্রীয় অক্ষ বরাবর ছেদ করে যদি দুটি সমান অংশ পাওয়া না যায় তখন আমরা বলেছি এটাকে অপ্রতিসম আর যদি দুই এর অধিক পাওয়া যায় কেন্দ্রীয় অক্ষ বরাবর ছেদ করে যদি দুই এর অধিক সংখ্যক সমান খণ্ড পাওয়া যায় তখন তাকে বলা হবে ওরিও যদি দুইটা পাওয়া যায় দুই এর অধিকও পাওয়া যায় তখন হবে দ্বিওরিও আর যদি প্রাণীটা গোল হয় তাহলে গোলীয় প্রতিসম আর প্রাণীটা যদি পঞ্চ বাহু বিশিষ্ট হয় যেমন স্টারফিশ তাহলে সেটা হবে কি পঞ্চরীয় প্রতিসম জাস্ট আমরা এটা জানার জন্য বললাম তাহলে অক্ষীয় কঙ্কাল হচ্ছে অক্ষ বরাবর প্রাণীদেহের ঠিক মধ্যরেখা বরাবর কঙ্কাল তন্ত্রের যে অংশটি অবস্থান করে সেটাকে বলা হয় অক্ষীয় কঙ্কাল আর উপাঙ্গীয় কঙ্কালের ক্ষেত্রে আমরা বলবো অক্ষ থেকে সৃষ্টি হয়ে পরিধির দিকে বিস্তৃতি লাভকারী কঙ্কাল সমূহ যেমন অক্ষ থেকে সৃষ্টি অক্ষ তো মাঝখানে তো মাঝখানে অক্ষের মধ্যে আছে করোটি করোটি আছে মেরুদণ্ড আছে বক্ষপিণ্ড আছে আবার এই অক্ষ থেকে সৃষ্টি হয়ে পরিধির দিকে আছে বক্ষ অস্থিচক্র হাত শ্রোণী অস্থিচক্র পা তাহলে বক্ষ অস্থিচক্র হাত এবং শ্রোণী অস্থিচক্র এবং পা এই দুটি এগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল যাই হোক আমরা আগে আসি অক্ষীয় কঙ্কালের বাক্সমূহ অক্ষীয় কঙ্কালের মধ্যে আমরা তিনটা বলেছি একটা হচ্ছে করোটি করোটি মাথাটা ফুরু মাথাটা করোটি আর একটা হচ্ছে মেরুদণ্ড ঠিক মাঝ বরাবর মেরুদণ্ড বলতে আমরা বুঝি যে যেটা করোটি থেকে দেহকাণ্ডের শেষ পর্যন্ত দণ্ডাকার যে গঠনটি মানুষকে সোজা হয়ে দাঁড়াতে এবং চলতে সাহায্য করে থাকে মেরুদণ্ড বলে যাই হোক আমরা তাহলে দেখি অক্ষীয় কঙ্কালের তিনটা বাক্য হবে তাহলে অক্ষীয় কঙ্কালের তিনটা বাক্য হবে এক আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সাথে কথায় উঠে ফেলবে এটা তাহলে এক অক্ষীয় কঙ্কালের মধ্যে প্রথম হচ্ছে কি করোটি করোটির অস্থি কেমন করোটির অস্থি তারপরে দুই আমরা দেখব দুই হচ্ছে মেরুদণ্ডের অস্থি মেরুদণ্ড তারপরে তিন হবে বক্ষপিঞ্জ তিন হবে বক্ষপিঞ্জ তাহলে করোটির মধ্যে তিনটা কি কি করোটির মধ্যে তিনটা পেয়েছে একটা হচ্ছে করোটির অস্থি সমূহ মাথার অস্থি সমূহ আর মেরুদণ্ডের অস্থি সমূহ আর দেখব বক্ষপিঞ্জের অস্থি সমূহ ওইদিকে আমরা উপাঙ্গীয় কঙ্কালের দিকে দেখি উপাঙ্গীয় কঙ্কালের আবার চারটা বিভাগ দেখতে পাচ্ছি আমরা উপাঙ্গ বলতে আমরা বলেছি অক্ষ থেকে সৃষ্টি পরিধির দিকে বিস্তৃত তাহলে অক্ষের সাথে সংযুক্ত থাকে বক্ষস্থি চক্র আর বক্ষস্থি চক্রের সাথে সংযুক্ত থাকে দুইটা হাত আর অক্ষের সাথে অর্থাৎ মেরুদণ্ডের সাথে সংযুক্ত থাকে শ্রোণী অস্থি চক্র শ্রোণী অস্থি চক্রের সাথে যুক্ত থাকে দুইটি পা পায়ের অস্থি সমূহ তাহলে উপাঙ্গীয় কঙ্কাল সমূহকে আমরা চারটা বিভাগে করতে পারি চারটা বিভাগ এটা কিন্তু প্রকার না এটা হচ্ছে কি বিভাগ চারটা বিভাগ উপাঙ্গীয় কঙ্কালে তাই এখানে আমরা চারটা নিই এক নিতে চাই আমরা তাহলে একে কি নেব বক্ষস্থি চক্র এটা তাহলে বক্ষস্থি চক্রের মধ্যে এটা লিখলাম বক্ষ অস্থি চক্র তারপরে দুই নিব হাত হাতের অস্থি সমূহ আমাদের বাহু বা হাতের মধ্যে যে অস্থি সমূহ আছে সেগুলো তারপরে তিনে নেব আমরা তিনে নিতে চাই শ্রোণী অস্থি চক্র শ্রোণী অস্থি চক্র শ্রোণী অস্থি চক্র বক্ষ অস্থি চক্র বক্ষ অস্থি চক্রের পরে হচ্ছে হাতের অস্থি সমূহ আর হাতের পরে হচ্ছে শ্রোণী অস্থি চক্র এটা কোমরের তারপরে আমরা শ্রোণী অস্থি চক্রের সাথে সংযুক্ত থাকে ইতিমধ্যে বলেছি পা তার পায়ের অস্থি সমূহ আমরা এখানে লিখব পায়ের অস্থি সমূহ পা এই যে আমরা বিভাগগুলোতে চলে আসছি কঙ্কাল তন্ত্রে তাহলে দুইটা বিভাগ একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল একটা উপাঙ্গীয় কঙ্কাল অক্ষীয় কঙ্কালের তিনটা বিভাগ একটা হচ্ছে করোটির অস্থি সমূহ তারপর হচ্ছে মেরুদণ্ডের অস্থি সমূহ তারপর হচ্ছে বক্ষপিঞ্জের অস্থি সমূহ আর উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে চারটা একটা হচ্ছে কি বক্ষ অস্থি চক্র হাত শ্রোণী অস্থি চক্র এবং পা তো আমরা এক এক করে সবগুলো দেখতে চাই করোটির মধ্যে অস্থি এই যে করোটি আমাদের ফুরু মাথাটাকে আমরা করোটি বলতে পারি ফুরু মাথাটাকে আমরা করোটি বলতে পারি আবার ফুরু মাথার ভিতরে আরেকটা অংশ আছে যেটার নাম হচ্ছে করোটিকা তাহলে যাই হোক আমরা যে করোটির মধ্যে যে অস্থিগুলো আছে সেগুলোকে চারটা ভাগে ভাগ করতে পারি করোটির মধ্যে যেগুলো আছে সেগুলোকে চারটা ভাগে ভাগ করতে পারি সে চারটা ভাগই আমরা দেখি করোটির অস্থির চারটা ভাগ আমরা দিয়ে দিই এখানে এখানে আমরা লিখব করোটিকা করোটিকা করোটিকা
করোটিকা দেখে কি আছে অর্থাৎ করোটিকা শব্দটির ব্যাখ্যা হচ্ছে যে আমাদের যে মস্তিষ্ক বা ব্রেনটা যে মাথার মধ্যে অবস্থান করে যে মস্তিষ্ক বা ব্রেনের ব্রেনকে সুরক্ষা প্রদানের জন্য ছয় ধরনের আটটি অস্থি থাকে ছয় ধরনের আটটি অস্থি থাকে সেই অস্থিসমূহকে নিয়ে হচ্ছে করোটিকা অর্থাৎ করোটিকা বা ক্রেনিয়ামের মধ্যে আমাদের মস্তিষ্কটা অবস্থান করে ফলে যে মস্তিষ্ককে সুরক্ষা প্রদানকারী আমরা সংজ্ঞায় বলেছি যে অস্থির একটা কাজ হচ্ছে সেই নরমঙ্গগুলোকে সুরক্ষা দেয় তো নরমঙ্গগুলোকে সুরক্ষা দেয় সুতরাং আমাদের মস্তিষ্ক বা ব্রেনটাও একটা নরমঙ্গ আর সেই নরমঙ্গগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য রয়েছে আমাদের মাথার কুলির ভিতরে যে ছয় ধরনের আটটা অস্থি সেই অস্থিগুলো নিয়ে একটা বক্স হয়েছে সেই বক্সটাই হচ্ছে কি করোটিকা যাই হোক আমরা আরেকটু পরে আসছি করোটিকার পরে হচ্ছে মুখমণ্ডলের অস্থি আমাদের মুখ যে গঠিত হয়েছে মুখের মধ্যে যে যে অস্থি সমূহ আছে সেগুলো হচ্ছে কি মুখমণ্ডলীয় অস্থি দেখি আমরা তাহলে করোটিকার পরে আমরা লিখব মুখমণ্ডল মুখমণ্ডল এরপরে মুখমণ্ডলে আমরা দেখেছি যে প্রায় আট ধরনের চোদ্দটা অস্থি আছে আট ধরনের চোদ্দটা অস্থি আছে তারপর মুখমণ্ডলের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কানের মধ্যে আমাদের যে আমরা জানি যে আমাদের দুইটা কান আছে কানের কাজ হচ্ছে শ্রবণ এবং ভারসাম্য রক্ষা করা কান অনেকে সাধারণত বলে ফেলে যে কানের কাজ কি কানের কাজ হচ্ছে শ্রবণ না কানের কাজ শ্রবণ ঠিক আছে কিন্তু কানের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে কি ভারসাম্য রক্ষা করা যাই হোক তাহলে কানের মধ্যে মধ্যকর্ণে কানের তিনটা ভাগ আছে কানের মধ্যে একটা হচ্ছে বহিঃকর্ণ একটা হচ্ছে মধ্যকর্ণ একটা হচ্ছে অন্তঃকর্ণ তো মধ্যকর্ণের মধ্যে তিনটা অস্থি থাকে অনেকে জানো সেটা সেটা হচ্ছে মেলিয়াস ইনকাস এবং এস্টেপিস তো আমি এখানে একবারে লিখব কানের অস্থি সমূহ তাহলে কানের অস্থি এখানে লিখলাম কানের অস্থি তারপরে আরেকটা বাকি আছে সেটা হচ্ছে কি কণ্ঠ অস্থি বা হাইওয়েট অস্থি আমরা জানি যে এখানে আমাদের একটা ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্র এবং এইটা হচ্ছে নিচেরটা হচ্ছে চোয়াল মেন্ডিবল এবং ষড়যন্ত্রের মাঝখানে একটা ইউ আকারের একটা মেন্ডিবল এবং ষড়যন্ত্রের মাঝখানে ইউ আকারের একটা অস্থি থাকে সেটাকে বলা হয় হাইওয়েট অস্থি বা কণ্ঠ অস্থি হাইওয়েট অস্থি তাহলে এইখানে আমরা দেখব কি কণ্ঠ অস্থি আমরা তাহলে করোটির চারটা বিভাগ পেয়ে গেছি ইতিমধ্যে তো শিক্ষার্থীবৃন্দ দেখো যে করোটির অস্থির মধ্যে চারটা বিভাগ পাওয়া গেছে কি কি করোটিকা মুখমণ্ডল কানের অস্থি এবং কণ্ঠ অস্থি করোটির অস্থি সমূহকে আমরা চারটা ভাগে ভাগ করলাম একটা হচ্ছে কি করোটিকার অস্থি মুখমণ্ডলের অস্থি কানের অস্থি এবং কণ্ঠ অস্থি তো এখন আমরা একটু দেখব যে করোটিতে কি কি অস্থি দেখা যায় বা কি কি অস্থি নিয়ে করোটিকা গঠিত করোটি ক্রেনিয়াম নার্ভ অনেকে শুনেছ নাম শুনেছ ক্রেনিয়াম নার্ভ আমরা এসএসসিতেও শিখেছি যে ক্রেনিয়াম নার্ভ আমরা দেখেছি যে আমাদের মস্তিষ্ক থেকে বারো জোড়া করোটিক স্নায়ু বের হয় এগুলোর নাম অনেকেরই মুখস্থ যা আছে এটা আমি জানি যে এগুলো হচ্ছে অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল অ্যাবডিসেন্স ফেসিয়াল অডিটরি গ্লোসোফেরিঞ্জিয়াল স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল যাই হোক এই যে করোটি বা করোটির মধ্যে অবস্থিত মস্তিষ্ক এবং মস্তিষ্ক থেকে বারো জোড়া করোটিক স্নায়ু বের হওয়া এই যে এই জন্য এগুলোকে করোটিক স্নায়ু বলা হয় মস্তিষ্কটা করোটিকার মধ্যে অবস্থান করে এবং করোটিকার বিভিন্ন ছিদ্রপথ দিয়ে বারো জোড়া স্নায়ু বের হয়ে দেহের প্রান্তের দিকে বিভিন্ন ধরনের কাজে নিয়ে যেতে থাকে বলে এদেরকে করোটিক স্নায়ু বলা হয় আর অথবা করোটিকে ক্রেনিয়াম বলা হয় তাহলে ক্রেনিয়াম নার্ভ কেন বলা হচ্ছে করোটিটা বা মস্তিষ্ক ক্রেনিয়ামের মধ্যে অবস্থান করে ক্রেনিয়ামের বিভিন্ন ছিদ্রপথ দিয়ে দেহের বিভিন্ন অংশের কার্যাবলী সমাধান করে বলে স্নায়ু সমূহকে বলা হয় ক্রেনিয়াম নার্ভ যাই হোক তাহলে আমরা করোটি বলতে আমরা কতটুকু আসছি করোটি বলতে আমরা বুঝাচ্ছি শুধুমাত্র মস্তিষ্ককে সুরক্ষা প্রদানকারী ছয় ধরনের আটটি অস্থিকে মস্তিষ্ককে ব্রেনকে সুরক্ষা বা প্রতিরক্ষা দেওয়ার জন্য যে একটা বক্স গঠন করা হয়েছে সেই বক্সটিতে ছয় ধরনের আটটি অস্থি থাকে সেই অস্থিগুলোকে বলা হচ্ছে করোটিকার অস্থি তাহলে করোটিকার অস্থিগুলো আমরা নাম লিখি তারপর আমরা সাথে সাথে মুখস্থ করে ফেলবো তারপর আমি দেখাই দেবো কোনটার অবস্থানটা কোথায় তাহলে আমরা একটু লিখতে চাচ্ছি সেটা করোটির অস্থি সমূহ
এটা আমি একটু ইয়ে করে লিখি তাহলে প্রথম আমরা লিখলাম ফ্রন্টাল ফ্রন্টাল অস্থি আশা করি তোমরা আমার সাথে লিখবে ফ্রন্টাল অস্থি তারপর হচ্ছে ফ্রন্টাল প্যারাইটাল তারপর হবে টেম্পোরাল তারপর হবে অক্সিপিটাল তারপর হবে স্পিনয়েড তারপর হবে এথময়েড ছয় ধরনের আটটির কথা বলেছিলাম তাহলে এখানে আমরা বলতে পারি যে টোটাল উপর থেকে আসে এইখান থেকে আসি এইখান থেকে একটু করে আসে এখানে মোট অস্থি সংখ্যা হচ্ছে 206টি তাহলে 206টির মধ্যে অক্ষীয় সংখ্যালে নিবে অক্ষীয় সংখ্যালে নিবে 80টি অক্ষীয় সংখ্যালে ভাগে পড়বে 80টি আর উপাঙ্গীয় সংখ্যালে পড়বে 126টি তো এখানে এই 80টির মধ্যে করটিকায় নিবে শুধু করটিকায় নিবে 29টা করটিকায় নিবে 29টা মেরুদণ্ডে 26টা আর কোন কোন ইয়েতে 33টা আমরা দুইটা লিখলাম বুঝাই দেব আমি কোত কেমনে 26টা হয় আবার কেমনে 33টা হয় সেটা বুঝিয়ে দেব তারপরে বক্ষপিঞ্জরে হচ্ছে 25টা তো আমরা এখানে কাউন্ট করব কিন্তু 26 কাউন্ট করব 26 তাহলে 29 আর 26 29 আর 26 এর কত হয় 55 55 বক্ষপিঞ্জরে 25 তাহলে 55 আর 25 হয় 55 25 হয় 80টা অস্থি তো আমরা এখানে মিলাই দেব করটিকা করটিকায় পাবে ছয় ধরনের মোট 8টি অস্থি করটিকায় পাবে 8টি অস্থি মুখমণ্ডলে পাবে 14টা অস্থি কানে পাবে কানে আছে 6টা অস্থি কণ্ঠ অস্থি হচ্ছে 1টা তাহলে 8 8 আর 14 হচ্ছে 22 22 আর 6 হচ্ছে 28 28 এর একে হচ্ছে 29 তাহলে এখন আমরা মিলাতে চাচ্ছি করটিকা যে 8টি অস্থি বলেছি সেখানে প্রকারভেদ হচ্ছে 6 6 ধরনের 8টি 6 ধরনের 8টি তাহলে ফ্রন্টাল কয়টা হবে ফ্রন্টাল হবে 1টা প্যারাইটাল হবে 2টা টেম্পোরাল 2টা অক্সিপিটাল 1টা স্পিনয়েড 1টা এথময়েড 1টা তাহলে 1 1 আর 3 3 2 5 5 1 6 6 1 7 7 1 8 এই 8টা অস্থি তো আমরা এবার শিক্ষার্থীবৃন্দ প্রিয় শিক্ষার্থী আমরা একটু জেনে নিই যে করটিকার অস্থিগুলোর অবস্থানগুলো অবস্থানগুলো একটু জানতে চাচ্ছি অবস্থানগুলো হচ্ছে এখানে কি কি অবস্থান আছে ফ্রন্টাল 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 হচ্ছে আমাদের যে ঝিনুকের কোলসের নিয়ে যে অস্থিটি মানবের কপাল গঠন করে আমাদের কপালের যে অস্থিটি কপালের যে অস্থিটি ঝিনুকের কোলস আমরা সবাই ঝিনুক চিনি শামুক ঝিনুক ছেত্তা যে ঝিনুক মুক্তা মুক্তা পাওয়া যায় যেখান থেকে মুক্তা সংগ্রহ করা হয় ঝিনুক কবি কবিরা কবিও লিখে কবি এরা এটা নিয়ে কবিতাও লিখেছেন ঝিনুক নীরবে সখ ঝিনুক নীরবে সখ ঝিনুক নীরবে সয়ে যাও ভিতরে তোমার বিশের বালি নীরবে মুক্তা ফলাও যাই হোক সেই ঝিনুকের কোলসের নিয়ে ঝিনুকের কোলসের নিয়ে যে অস্থিটি দিয়ে মানব কপাল গঠন করে থাকে বলা হয় ফ্রন্টাল অস্থি অর্থাৎ কপালের অস্থিটার নামই হচ্ছে কি ফ্রন্টাল অস্থি তারপর হচ্ছে প্যারাইটাল অস্থি প্যারাইটাল অর্থাৎ চতুষ্কোণাকার দুইটা অস্থি দিয়ে আমাদের যে করটিকা ছাদ তৈরি করেছে একেবারে মাথার তালু মাথার তালু দুই পাশ থেকে দুইটা আসছে দুই পাশ থেকে দুইটা অস্থি আসছে এই দুইটা অস্থিকে বলা হচ্ছে প্যারাইটাল অস্থি তাহলে ফ্রন্টাল হচ্ছে কপাল একেবারে তালুর দিকে উপরে ছাদ তৈরি করা যেমন বিল্ডিং বা বাড়ির উপরে যে একটা ছাদ আছে আমাদের মাথার উপরে একটা ছাদ আছে সেরকম দুই ছাদ তৈরি করার জন্য দুইটা অস্থির প্রয়োজন হয়েছে এই দুইটা অস্থিকে ছাদ তৈরির জন্য যে দুইটা অস্থি সেগুলো হচ্ছে কি প্যারাইটাল অস্থি আর পার্শ্ব প্রাচীর করটিকার যে পার্শ্ব প্রাচীরে যে কান আছে কান বা পার্শ্ব প্রাচীর গঠন করে দুই পাশের দুইটা দেওয়াল দুই পাশের দুইটা প্রাচীর গঠন করেছে যে অস্থি দিয়ে সেগুলোকে বলা হয় টেম্পোরাল অস্থি তারপরে আছে অক্সিপিটাল পশ্চাৎ নিম্ন আমাদের একেবারে মাথার পিছনের পিছনের পশ্চাৎ নিম্ন দিকের যে অস্থিটি এটাকে বলা হয় অক্সিপিটাল অস্থি আর স্পিনয়েড অস্থি একটা স্পিনয়েড অস্থিটা দুই দিকে আঙুল দিয়ে চিহ্নিত করা যায় বটে কিন্তু আসলে অস্থিটা হচ্ছে একটা এটা বাদুরের প্রসারিত ডানার নিয়ে যে বাদুর উড়ে রাত্রিবেলায় কতগুলো বাদুর উঠতে দেখি আমরা তাদের ডানাটাকে প্রসারিত করে রাখলে যে অবস্থা হয় বাদুর একটা কিন্তু ডানা দুইটা বাদুর একটা
কিন্তু ডানা হচ্ছে দুইটা তো সে বাঁদর যখন সে ডানাটা প্রসারিত করে রাখলে যে অবস্থা যে দৃশ্যটা দেখা যায় সেরকম একটা অস্থি হচ্ছে স্পিনাইট অস্থি তাহলে এটার একটা ডানা হচ্ছে ডান পাশে এই জায়গায় আরেকটা ডানা হচ্ছে এই পাশে তাহলে ভিতর দিয়ে সংযোগ আছে এই সংযোগটা হচ্ছে কি স্পিনাইট অস্থি তারপরে আছে স্পিনয়েডের পরে একটি এথময়েড আছে এথময়েডটা হবে আমাদের যে এই যে নাসাল অস্থি আছে নাসাল অস্থির ভিতরের দিকে অর্থাৎ কর্টিকাল নিম্ন দিকে প্রাচীর সম্মুখ নিম্ন প্রাচীর গঠন করেছে বা নাসালের নিচের দিকে যে অস্থিটি আছে সেটা নাম হচ্ছে কি এথময়েড অস্থি তাহলে এথময়েড অস্থি এটা একক অস্থি অযুগ্ম এই স্পিনয়েডও একক তারপর অক্সিপিটালও একক ফ্রন্টালও একক কিন্তু প্যারাটাল এবং টেম্পোরাল হচ্ছে যুগ্ম অস্থি অর্থাৎ দুইটা দুইটা করে অস্থি থাকে তাহলে এই এই ছয়টা এই ছয় ধরনের আটটি অস্থির সমন্বয়ে করটিকা গঠিত আর সেই করটিকা আমরা বলেছি যে আমাদের মস্তিষ্ক যেখানে অবস্থান করে আমাদের মস্তিষ্ককে সুরক্ষা প্রদানকারী ছয় ধরনের আটটি অস্থিকে করটিকার অস্থি বলা হয় এগুলো কি কি আরেকবার আমরা একটু মিলিয়ে দেখি যে কি কি নিয়ে আছে তাহলে জিনুকের কোলোসেনিয়ায় যে অস্থিটি দিয়ে মানব কপাল গঠন করে আমাদের কপাল গঠনকারী অস্থিটিকে বলা হচ্ছে কি ফ্রন্টাল অস্থি তারপরে চতুষ্কোণাকার যে দুইটি অস্থি দিয়ে ছাদ তৈরি করে করটির ছাদ তৈরি করে বা বাড়ির ছাদ তৈরি করে সেরকম ছাদ তৈরি করা দুইটি অস্থিকে বলা হচ্ছে কি প্যারাইটাল অস্থি টেম্পোরাল অস্থি হচ্ছে দুই পাশে দুইটা প্রাচীর তৈরি করছে অর্থাৎ করটিকার দুই পার্শ্ব প্রাচীর গঠনকারী অস্থি দুইটিকে বলা হয় করটিকার দুই পার্শ্ব প্রাচীর গঠনকারী দুইটা অস্থিকে বলা হয় টেম্পোরাল অস্থি আর পশ্চাৎ নিম্ন একেবারে মাথার পিছনের দিকে যেখানে ভিজুয়াল কর্টেক্স থাকে আমাদের যে দর্শন অনুভূতি সৃষ্টি হয় চোখ থেকে যে অনুভূতিটা মস্তিষ্কে যে অংশে যায় সেটা হচ্ছে কি অক্সিপিটাল লোব অক্সিপিটালের ভিজুয়াল কর্টেক্স তে অক্সিপিটালের এই ভিজুয়াল কর্টেক্সটা যেখানে দায়ী দৃষ্টির জন্য সেটা হচ্ছে কি অক্সিপিটাল পশ্চাৎ নিম্ন পিছনের নিচের দিকে পিছনের নিচের দিকে মনে রাখা দরকার যে এই অক্সিপিটালের মধ্যে একটা বড় ছিদ্র আছে এই ছিদ্রটিকে বলা হয় ফোরামেন ম্যাগনাম আর আমরা জানি যে মস্তিষ্ক থেকে একটা অংশ সুষুম্নাকাণ্ড স্পাইনাল কর্ড বা নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু বা মেরুরজ্জু যাই নামে বলি না কেন মস্তিষ্ক থেকে একটা অংশ মেরুদণ্ডের ভিতর দিয়ে নিচের দিকে নেমে এসেছে প্রথম বা দ্বিতীয় লাম্বার কোষরেখা পর্যন্ত এই যে সুষুম্নাকাণ্ড আছে সেই সুষুম্নাকাণ্ডটা মস্তিষ্কের সাথে সংযুক্ত তো মস্তিষ্কের সাথে সংযুক্ত যেহেতু আছে তাহলে নিশ্চয়ই একটা ছিদ্র দিয়ে সংযুক্ত হয় সেই ছিদ্রটি হচ্ছে ফোরামেন ম্যাগনাম আর সেই ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্রটির অবস্থান হচ্ছে অক্সিপিটালে তাহলে অক্সিপিটাল থেকে নিচের দিকে নেমে এসেছে একটা ছিদ্র সেটার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম আর এটার সাথে সংযুক্ত হয়েছে মেরুদণ্ডের প্রথম অস্থি অ্যাটলাস নামক অস্থিটি তো এটা দিয়ে নেমে আসেছে তারপরে হচ্ছে স্পিনয়েড অস্থি আরেকবার দেখি স্পিনয়েড হচ্ছে বাদুরের প্রসারিত ডানা নিয়ে একটা বাদুর যখন উঠতে থাকে তখন যে অবস্থা দৃশ্যটা যেরকম মনে হয় সেরকম একটা অস্থি হচ্ছে কি স্পিনয়েড অস্থি তাহলে ডানা দুইটা দুই দিকে ডানা দুইটা দুইটা অস্থি একটা কিন্তু ডানা দুই দিকে প্রসারিত একে একটা ডানে আর একটা বামে আর এই মাঝখানে হচ্ছে তার অবস্থানটা আরেকটু বলে রাখি যে এগিয়ে দিই সেটা হচ্ছে এই যে স্পিনয়েড অস্থি আমরা জানি যে আমাদের মস্তিষ্কের মধ্যে একটা পিটুইটারি গ্রন্থি নামক একটি গ্রন্থি আছে যে গ্রন্থিটাকে বলা হয় গ্রন্থিরাজ মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয় যে গ্রন্থি অন্যান্য গ্রন্থির অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ক্রিয়া নিয়ন্ত্রণ করে অবশ্য তার চেয়েও মাস্টারের উপরে আরেকটা হেডমাস্টার আছে এটা হচ্ছে হাইপোথ্যালামাস যাই হোক পিটুইটারি গ্রন্থিটা অবস্থান করে এই যে স্পিনাইট অস্থির কেন্দ্রে একটা ছিদ্র আছে গর্ত আছে সেই গর্তের মধ্যে স্পিনাইট অস্থির গর্তের মধ্যে পিটুইটারি গ্রন্থিটি অবস্থান করে তাহলে স্পিনাইট অস্থি একদিকে কি করতেছে একদিকে সে পিটুইটারি গ্রন্থিটাকে ধারণ করে আর দুই পাশে দুইটা পাকা বা অংশ ডানে এবং বামে ছেড়ে দিয়েছে এই দুইটা হচ্ছে আমরা এই আঙ্গুল দিয়ে যেখানে চিহ্নিত করি সেখানে অনেক সময় দেখা যাবে যে সেখানে যখন সর্দি কাশি হয় তখন এই দিকে একটু ব্যথা হয় এদিকে কেন ব্যথা হবে এইদিকে ব্যথা হওয়ার কারণ হচ্ছে ওই যে স্পিনয়েড অস্থি ওই স্পিনয়েড অস্থিতে যে দুইটা সাইনাস আছে স্পিনয়েডাল সাইনাস বলা হয় অর্থাৎ অস্থির ভিতরে কিছু ফাঁকা জায়গা আছে সেখানে বায়ুপূর্ণ থাকার কথা সে বায়ুর পরিবর্তে সেখানে যদি তরল থাকে এবং সেই তরল যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় তখন তাকে সাইনোসাইটিস বলা হয় সেরকম সাইনাস স্পিনয়েড অস্থিতেও আছে সেখানে যখন সাইনাস এথময়েডও আছে যেটা নিম্ন প্রাচীর নাসালের নিচের দিকে অর্থাৎ মেরুদণ্ডের করটিকার নিচের দিকে যে প্রাচীরের অংশটি আছে সেটাতেও একটা আছে সেটাকে আমরা বলি এথময়েডাল সাইনাস আর ফ্রন্টাল অস্থিতেও আছে এটাকে বলি ফ্রন্টাল সাইনাস মেক্সিলার নামক অস্থিতেও আছে সেখানে বলি আমরা মেক্সিলারি সাইনাস যাই হোক
তো সাইনাসের সংজ্ঞাটাও আমরা একবারে ক্লিয়ার করে নিই। সাইনাস হচ্ছে যে মুখমণ্ডলে যে অস্থিগুলো আছে বা ক্যারোটিড মধ্যে যে অস্থিগুলো আছে সেগুলোর মধ্যে চার জোড়া বা আটটি ফাঁকা গহ্বর আছে, ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাগুলোর অন্তঃপ্রাচীরটা মিউকাস মেমব্রেনে আবৃত থাকে, সেগুলো সরাসরি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়ে নাসা গহ্বরের সাথে সংযুক্ত থাকে। এটা বায়ু পূর্ণ থাকে, বক্সগুলো বা ফাঁকা জায়গাগুলো সাইনাসগুলো ফাঁকা সাইনাস বা গহ্বর বা খালি স্থান, এই খালি স্থানগুলো বায়ুপূর্ণ থাকে। তারা নাসা নগ্ন দিয়ে যখন বায়ু যায় সেই বায়ুর তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে। তো এখন সেই ফাঁকা জায়গাগুলো যদি বায়ুর পরিবর্তে তরল থাকে, সেই তরল যদি ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় তখন তাকে বলা হয় সাইনোসাইটিস, অর্থাৎ সাইনাস যোগ আইটিআইএস, সাইনোসাইটিস। তাহলে এটা আমরা কোথায় কোথায় পাচ্ছি? ফ্রন্টাল সাইনাসে পাচ্ছি, আর পাচ্ছি কোথায়? স্পেনয়েড সাইনাসে পাচ্ছি, স্পেনয়েড অস্থিতে পাচ্ছি, আর পাচ্ছি কোথায়? এগময়েড অস্থিতে। তাহলে এগময়েড অস্থি কোথায় বলেছিলাম? এগময়েড অস্থিটা কোথায় বলেছিলাম? এগময়েড অস্থিটা হচ্ছে নাজাল অস্থির ঠিক ভিতর দিয়ে নিচে, অর্থাৎ যে করোটি আছে করোটির নিচের দিকের একটা অস্থি হচ্ছে কি? এগময়েড অস্থি। তাহলে আমরা আশা করি প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ, আমরা আশা করি করোটিকার এই ছয় ধরনের আটটি অস্থি সম্পর্কে বা ছয় ধরনের অস্থি সম্পর্কে আমরা জেনেছি এবং সেগুলো আশা করি আমাদের মুখস্থ হয়ে গেছে। আর একবার আমরা মুখে মুখে বলি, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্পেনয়েড, এগময়েড। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্পেনয়েড, এগময়েড। তাহলে এই ছয় ধরনের, এখানে যে ডবল আছে কি কি? ডবল আছে প্যারাইটাল এবং টেম্পোরাল, প্যারাইটাল এবং টেম্পোরাল। এখন আমরা প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেতে চাচ্ছি মুখমণ্ডলের অস্থিতে। তো আমরা এই অংশটুকু মুছে দেব, একটু ফ্রন্টাল এই অংশটুকু মুছে দিচ্ছি। এটা মুছে দিয়ে আমরা মুখমণ্ডলটা শুরু করতে চাই। মুখ অক্সিপিটাল, স্পেনয়েড ও এগময়েড নামক অস্থি দিয়ে একটা বক্স তৈরি করা হয়েছে। সেই বক্সের মধ্যে আমাদের নরম মস্তিষ্কটা, নরম ব্রেনটা বা মস্তিষ্কটাকে সুরক্ষা দেওয়া হচ্ছে কতগুলো হাড্ডি দিয়ে। সেই হাড্ডি, ছয় ধরনের আটটি হাড্ডি দিয়ে আমাদের মস্তিষ্ককে সুরক্ষা দেওয়া হচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি, আমাদের নরম অঙ্গ মস্তিষ্ক, সেই মস্তিষ্ককে কতগুলো ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্পেনয়েড, এগময়েড নামক কতগুলো অস্থি দ্বারা কি করা হচ্ছে? আমাদের মস্তিষ্ককে সুরক্ষা দেওয়া হচ্ছে। আবার দেখা যায় আমাদের বক্ষপিঞ্জরের মধ্যে, দেখা যায় বক্ষপিঞ্জরের যে রিবগুলো আছে, পর্শুকাগুলো আছে, এই পর্শুকাগুলো এই পাশে 12টা, এই পাশে 12টা, এই 24টা পর্শুকা দিয়ে মাঝখানে একটা স্টারনাম দিয়ে কি করা হচ্ছে? এখানে যে নরম অঙ্গ আছে, হৃৎপিণ্ড আছে, ফুসফুস আছে, আমাদের বক্ষগহ্বরের দুইটা গুরুত্বপূর্ণ অঙ্গ, একটা হচ্ছে হৃৎপিণ্ড আর দুই পাশে দুটা হচ্ছে ফুসফুস। তাহলে এই ফুসফুস এবং হৃৎপিণ্ডকে, এই দুইটাই নরম, এই দুইটা নরম অঙ্গগুলোকে সুরক্ষা দেওয়া হচ্ছে বক্ষপিঞ্জের রিপগুলি দিয়ে। দুই দিকে 12টা, ডান পাশ থেকে 12টা, বাম পাশ থেকে 12টা রিপ এসে এই নরম অঙ্গগুলোকে সুরক্ষা দেওয়া হচ্ছে। আবার দেখা যাচ্ছে কি, মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা সুষুম্নকাণ্ড প্রবাহিত হয়েছে, এই সুষুম্নকাণ্ডটাকে, সুষুম্নকাণ্ডকে সুরক্ষা দেওয়া হচ্ছে কশেরুকা দিয়ে। মেরুদণ্ডের যে 33টা কশেরুকা আছে সেই কশেরুকা দিয়ে সুরক্ষা দেওয়া হচ্ছে কাকে? ওই যে আমাদের সুষুম্নকাণ্ড বা স্পাইনাল কর্ড বা নার্ভ কর্ড বা মেরুরজ্জু বা স্নায়ুরজ্জু, ও যাই বলি না কেন, যে নামে ডাকি না কেন, তাকে সুরক্ষা দেওয়া হচ্ছে আমাদের মেরুদণ্ডের কশেরুকাগুলো দিয়ে। কশেরুকাগুলোর মাঝখানে একটা ছিদ্র আছে, এই সেই ছিদ্রের মধ্যে আমাদের সুষুম্নকাণ্ডটা অবস্থান করে। তাহলে আমরা জানলাম যে নরম অঙ্গগুলোকে আসলে হাড্ডি দিয়ে, অস্থি দিয়ে বা কঙ্কাল দিয়ে সুরক্ষা দেওয়া হয়, সেটা মস্তিষ্ক হোক, সেটা হৃৎপিণ্ড বা ফুসফুস হোক, তাকেও সুরক্ষা দেওয়া হচ্ছে, সুষুম্নকাণ্ড হোক, সেই সুষুম্নকাণ্ডকে কিন্তু অস্থি দিয়ে সুরক্ষা দেওয়া হচ্ছে। তারপরে পেশি সংযোজনের জন্য উপযুক্ত তল সৃষ্টি করে, আরেকটা শব্দ আসছে, সেই শব্দটির নাম হচ্ছে পেশি সংযোজনের জন্য উপযুক্ত তল সৃষ্টি করে। পেশি সংযোজনের জন্য উপযুক্ত তল, পেশি সংযোজন, আমরা জানি যে আমাদের দেহের কঙ্কালের সাথে সংযুক্ত কতগুলো পেশি আছে, আর পেশিগুলোর সংকোচন প্রসারণের ফলে আমাদের অঙ্গগুলো সঞ্চালিত হয়, নতুবা আমাদের অঙ্গগুলো সঞ্চালন সম্ভব না। তো এই পেশিটা, এই হাড়টা বা এই অঙ্গটিকে যদি আমি সঞ্চালন করতে চাই, নাড়াচাড়া করতে চাই, তাহলে এই নাড়াচাড়া করার জন্য আমার কত পেশির দরকার আছে, পেশির দরকার আছে। যেমন আমি হাড়টা নাড়বো, হাতের জন্য দুইটা পেশি, কমপক্ষে দুইটা পেশির দরকার হয়, একটা হচ্ছে বাইসেপ পেশি আর একটা হচ্ছে ট্রাইসেপ পেশি। এই পেশিটা সংকুচিত হলে ট্রাইসেপ পেশিটা
প্রসারিত হয় আবার ট্রাইসেপ পেশি সংকুচিত হলে বাইসেপ পেশিটা প্রসারিত হয় অর্থাৎ এই অস্থিসন্ধিটা বা এই ওর হাতটা বা এই অঙ্গটিকে সঞ্চালন করার জন্য কতগুলো পেশির দরকার আছে সেই পেশিগুলো সংকোচন প্রসারণের ফলে অঙ্গগুলো সঞ্চালিত হয় এখন কথা হচ্ছে সে পেশি সংকোচন প্রসারণ করবে তার সাথে কঙ্কালের সাথে সম্পর্ক কি একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে যে এই পেশিটার প্রান্তভাগটা পেশির প্রান্তভাগটা হাড়ের সাথে যুক্ত হতে হবে অর্থাৎ বাইসেপ পেশির একটা প্রান্ত এই প্রান্তটাকে বলা হয় কন্ডরা বা টেন্ডন টেন্ডন বা কন্ডরা টেন্ডন বা কন্ডরা কি কাকে বলা হয় পেশির প্রান্তভাগকে তাহলে বাইসেপ পেশির একটা প্রান্ত যুক্ত আছে এদিকে স্ক্যাফুলার সাথে বক্ষস্থি চক্রের স্ক্যাফুলার সাথে একটা যুক্ত আছে বাইসেপ পেশির একটা প্রান্ত যুক্ত আছে এদিকে রেডিয়াসের সাথে তাহলে এই পেশিটার এই বাইসেপ পেশি নামক সামনের এই পেশিটার একটা প্রান্ত হচ্ছে স্ক্যাফুলার দিকে আরেকটা প্রান্ত হচ্ছে রেডিয়াসের সাথে ফলে এই পেশিটা যখন সংকুচিত হয় তখন এই যে পেশির প্রান্ত টেন্ডন বা কন্ডরা সেটা টেনে রেডিয়াসকে টেনে কোন দিকে স্ক্যাফুলার দিকে নিয়ে যাচ্ছে অর্থাৎ হাড়টা উপরের দিকে উঠে আসছে আবার বলছি বাইসেপ পেশি যখন সংকুচিত হয় তার একটা প্রান্ত হচ্ছে স্ক্যাফুলার সাথে অর্থাৎ বক্ষস্থি চক্রের সাথে আমি হাত যেখানে দিয়েছি বক্ষস্থি চক্রের সাথে আরেকটা প্রান্ত হচ্ছে এই অংশের রেডিয়াসের সাথে ফলে এই পেশিটা যখন সংকুচিত হয় তার এই প্রান্ত দিয়ে রেডিয়াসের প্রান্ত টেন্ডন দিয়ে এটাকে টেনে কোন দিকে আনা হচ্ছে আস্তে আস্তে এটাকে স্ক্যাফুলার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এখন এই স্টক এখন এই নিচের দিকে যে ট্রাইসেপ পেশিটা আছে সেটা যখন সংকুচিত হবে তারও একটা প্রান্ত হচ্ছে কার সাথে রেডিয়াস বা আলনার সাথে আর একটা হচ্ছে কার সাথে স্ক্যাফুলার সাথে ফলে এটাকে টেনে কি করে ফেলতেছে টেনে সোজা করে ফেলে তাহলে একটা পেশি অঙ্গকে সঞ্চালন করার জন্য বা মুভ করার জন্য সেখানে যে পেশিগুলো দরকার সেই পেশিগুলো অবশ্যই অবশ্যই কার সাথে যুক্ত থাকবে অস্থির সাথে যুক্ত হবে তাহলে অস্থির সাথে যুক্ত হওয়ার জন্য একটা তল লাগবে একটা জায়গা লাগবে সেই জায়গাটা সৃষ্টি করে কিন্তু অস্থি তাহলে পেশি সংযোজনের জন্য উপযুক্ত তল সৃষ্টি করে যাতে পেশিগুলো মুভ করার সাথে সাথে কঙ্কালগুলো হাড়ি অস্থিগুলো লিগামেন্ট ইয়েগুলো তরুণাস্থিগুলো তা কি করতে পারে মুখ করতে পারে সেই জন্য পেশির জন্য একটা তল সৃষ্টি করে আর আমাদের চলাচলের সাহায্য করে অর্থাৎ পেশিগুলো সঞ্চালন মিন্স পেশি সঞ্চালন মিন্স কঙ্কালের সঞ্চালন কঙ্কালের সঞ্চালন মিন্স আমাদের মুভমেন্ট আমাদের চলাচল তো এই কাজগুলো করে আরও অনেক কাজ আছে আমরা কাজের ক্ষেত্রে সেটা দেখবো তাহলে আমরা মোটামুটি একটা সংজ্ঞা ক্লিয়ার করতে পারি কঙ্কালতন্ত্রের একটা সংজ্ঞা মনে হয় ক্লিয়ার করতে পারি ব্রুনিও মেসোডাম থেকে সৃষ্ট ব্রুনিও মেসোডাম থেকে সৃষ্ট আশা করি এই অংশটুকু আমরা বুঝেছি এই যে ব্রুনো শুক্রাণু ডিম্বাণু জাইগোট মরুলা ব্লাস্টুলা ব্লাস্টুলা পরে গ্যাস্টুলা গ্যাস্টুলার মাঝখানের কোষস্তর হচ্ছে কি মেসোডাম তাহলে ব্রুনিও মেসোডাম এই যে কঙ্কালের কথা বলতেছি আমরা ফেসির কথা বলতেছি কঙ্কাল হোক বা ফেসি হোক এই সবগুলো তৈরি হবে এই মধ্যস্থর থেকে তাহলে এই মধ্যস্থরটার নাম হচ্ছে মেসোডাম তাহলে ব্রুনিও মেসোডাম থেকে সৃষ্ট অস্থি আমরা জেনেছি ইতিমধ্যে নরম হাড়িগুলো যে টিস্যুর মাত্রিকাটা কঠিন হয় সেটা অস্থি আর তরুণাস্থি যে টিস্যুর মাত্রিকাটা অর্ধ কঠিন হয় সেটা হচ্ছে তরুণাস্থি তারপর হচ্ছে লিগামেন্ট অর্থাৎ দুই অস্থি সন্ধির বন্ধনী যে দুইটা অস্থি এই সংযুক্ত করার জন্য এই দুইটা অবলম্বনকে বাঁধার জন্য যে ফিতাটা লাগবে যে রশিটা লাগবে যে সুতাটা লাগবে সেই সুতাটাই হচ্ছে কি লিগামেন্ট তাহলে এটা আমরা বলতেছি বস্তুর সাথে কিন্তু এখানে আমরা বলেছি অস্থি সন্ধির বন্ধনী ব্যান বা ফিতা নরম হবে নমনীয় হবে শক্ত হবে এবং স্থিতিস্থাপক হবে এই অস্থি সন্ধির বন্ধনী এটাকে বলা হয় কি লিগামেন্ট লিগামেন্টের প্রসার যেহেতু স্থিতিস্থাপকতা আছে তার নিশ্চয় তার প্রসারণের একটা নির্দিষ্ট সীমা আছে কতটুকু প্রসারিত হতে পারবে তার একটা সীমা আছে আমরা অনেক সময় দেখি যে এই লিগামেন্টার যে তার যে প্রসারণ ক্ষমতা তার যে প্রসারণ ক্ষমতা তার চেয়ে যদি অতিরিক্ত প্রসারিত হয় সেটাকে আমরা বলি মস্কানো আমরা অনেক সময় দেখা যায় সিঁড়ি থেকে নামার সময় বা গাছ থেকে পড়ে বা ছাদ থেকে পড়ে বা উঁচু জায়গায় উঁচু স্থান থেকে পড়ে আমাদের পা মস্কে যায় হাত মস্কে যায় সেটা হচ্ছে লিগামেন্টের যে প্রসারণ ক্ষমতা যা একটা সীমা সেই সীমার চেয়ে যদি অতিরিক্ত সে প্রসারিত হয় সেটাকে বলা হয় মস্কানো তাহলে এইটাই লিগামেন্ট তাহলে লিগামেন্টের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের ভার বহন করে দেহের ভার বহন করে দেহের কাঠামো দান করে নরম অঙ্গগুলোকে সুরক্ষা দেয় পেশি সংযোজনের জন্য উপযুক্ত তল সৃষ্টি করে পেশি সংযোজনের জন্য উপযুক্ত তল সৃষ্টি করে এবং আমাদের চলাচলে সাহায্য করে সেটাকে বলা হয় কঙ্কাল
তন্ত্র কঙ্কাল তন্ত্র এখন আমরা বিভাগগুলো দেখব আমি সাথে এটার সাথে যেহেতু লিংক আছে কাজ আরো কিছু কাজ এর সাথে কঙ্কাল তন্ত্রের কাজগুলো আমরা সাথে সাথে একটু টেনে নিতে পারি দেখা যাচ্ছে আমরা এখানে চার পাঁচটা শিখেছি কঙ্কাল তন্ত্রের কাজের মধ্যে একটা হচ্ছে একটা শিখেছি আমরা দেহের ভার বহন করে কঙ্কাল তন্ত্র কি করে তোমরা লিখে নিতে পারো কঙ্কাল তন্ত্রের কাজসমূহ কঙ্কালতন্ত্রের কাজসমূহ লিখতে পারো যে খাতা কলমে দেখতে পারো ভার বহন করে একটা কাজ হয়ে গেল দেহের কাঠামো দান করে আরেকটা কাজ হয়ে গেল দুইটা তিন নাম্বার আরেকটা কাজ আমরা দেখতেছি যে নরম অঙ্গগুলোকে সুরক্ষা দেয় তাহলে তিনটা কাজ আরেকটা কাজ হচ্ছে কি পেশি সংযোজনের জন্য ও পেশি সংযোজনের জন্য উপযুক্ত তল সৃষ্টি করে চার নাম্বার কাজ হয়ে গেল কঙ্কালতন্ত্রের কাজ তারপরে হচ্ছে পাঁচ নাম্বার কাজ হচ্ছে চলাচলে সাহায্য করে চলাচলে সাহায্য করে তাহলে আমরা এখানে পাঁচটা পেয়ে গেছি কঙ্কালতন্ত্রের কাজ এখানে সংজ্ঞার মধ্যে পাঁচটা পেয়ে গেছি তাহলে এছাড়াও আমরা অনেক কিছু বলতে পারি কঙ্কালতন্ত্রের আরো অনেকগুলো কাজ আছে যেমন লোহিত কণিকা উৎপাদন করে তারপরে কি করে লম্বা অস্থি প্রান্তভাগে তরুণাস্থিগুলো অঙ্গগুলোকে অর্থাৎ অস্থিকে ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করে ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করে অঙ্গগুলোকে নমনীয়তা দান করে ঋজুতা দান করে তরুণাস্থি অঙ্গগুলোকে ঋজুতা দান করে শ্বসনে সাহায্য করে শ্বসনে সাহায্য করে অর্থাৎ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যে শ্বাসনালী আছে যে আমাদের ষড়যন্ত্র আছে ব্রঙ্কাস আছে তো ব্রঙ্কাস ট্রাকিয়া ষড়যন্ত্র লেরিংস এইগুলো গঠন হয়েছে কিন্তু তরুণাস্থি দিয়ে তাহলে আমরা বলতে পারি তরুণাস্থি বা অস্থি সেগুলো কি করতে পারে শ্বসনে সাহায্য করে আবার শ্রবণও সাহায্য করে আমরা কানে যে শুনি আমাদের কানের ভিতরে তিন জোড়া অস্থি আছে এক কানে তিনটা তিনটা আর এক কানে তিনটা মোট তিন জোড়া ছয়টা তিন জোড়া অস্থি আছে মেলিয়াস ইনকাস স্টেপিস মেলিয়াস ইনকাস স্টেপিস এই দু এগুলোর কম্পনের ফলে আমাদের শব্দ তরঙ্গটা বহিঃকর্ণ থেকে মধ্যকর্ণ মধ্যকর্ণ হয়ে অন্তকর্ণের দিকে যায় তাহলে মধ্যকর্ণে তিনটা অস্থি থাকে তিনটা অস্থি থাকে অস্থিগুলোর নাম হচ্ছে মেলিয়াস ইনকাস স্টেপিস তাহলে তারা কিন্তু বহিঃকর্ণ থেকে শব্দ তরঙ্গটাকে অন্তকর্ণে প্রেরণ করে এই অস্থিগুলো দিয়ে প্রেরণ করে সুতরাং আমরা বলতে পারি আমাদের অস্থি সমূহ আমাদের শ্রবণও সাহায্য করে এতক্ষণ দেখলাম শ্বসনে সাহায্য করে এখন দেখতেছি কি শ্রবণে সাহায্য করে সেটা শ্রবণে সাহায্য করতে পারে বিষাক্ত মৌল নিষ্কাশন করতে পারে বিষাক্ত মৌল নিষ্কাশন করতে পারে বিভিন্ন খনিজ লবণ কি করতে পারে সঞ্চয় করতে পারে যেমন আমরা জানি আমাদের হাড্ডিগুলো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সঞ্চয় রাখে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সঞ্চয় রাখে সঞ্চয় করে রাখে তো এই হচ্ছে মোটামুটি কঙ্কালতন্ত্রের কাজ এবং সংজ্ঞা এর এখন আমরা দেখব কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ এখন আমরা মোটামুটি চলে আসছি খুব ইজিলি আমরা শেষ করতে পারবো যদি মনোযোগ থাকে আমরা এই অংশ থেকে যাই কঙ্কালতন্ত্রের অংশ থেকে শ্রেণী বিভাগে যাব এখানে আমরা যে কঙ্কালতন্ত্রের সংজ্ঞা শিখেছি এটা আমার যে প্রিয় শিক্ষার্থী বৃন্দর মধ্যে যারা খুব মনোযোগ সহকারে শুনেছ বোঝার চেষ্টা করেছ এখন পরবর্তী কঙ্কালতন্ত্রের সবগুলো দেখবে যে অনেক অনেক ইজি হয়ে গেছে অনেক ইজি হয়ে গেছে কারণ এই সংজ্ঞার মধ্যে অনেক কিছু চলে আসছে ফলে আমরা শুধু সংজ্ঞাকে সংজ্ঞা হিসেবে মুখস্থ করি না আমরা সংজ্ঞাকে বুঝে নেওয়ার চেষ্টা করেছি ফলে দেখা যাবে যে এই পরবর্তী ধাপগুলো ইজি আস্তে 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 অনেক ইজি হয়ে যাবে যদি একটু মনোযোগ থাকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে কি মনোযোগ একটু মনোযোগটা রাখতে হবে তাহলে এখন আমরা দেখব শ্রেণী বিভাগ আমাদের দুই নম্বর পয়েন্ট ছিল ওই দশটা পয়েন্টের মধ্যে দুই নম্বর পয়েন্ট ছিল শ্রেণী বিভাগ কঙ্কালে শ্রেণী বিভাগ তাহলে শ্রেণী বিভাগ কঙ্কালে শ্রেণী বিভাগ এটাকে অনেকে দুইটা ভাগে ভাগ করে কিছু কিছু বই আছে যারা তিনটা ভাগে ভাগ করেছেন তিনটা ভাগে ভাগ করেছেন শ্রেণী বিভাগের মধ্যে একটা হচ্ছে বহিঃকঙ্কাল একটা হচ্ছে অন্তঃকঙ্কাল একটা হচ্ছে স্প্লাঙ্কনিক কঙ্কাল তাহলে আমরা একটু দেখব যে একটা হচ্ছে কি বহিঃকঙ্কাল বহিঃকঙ্কাল একটা হলো অন্তঃকঙ্কাল একটা হলো স্প্লাঙ্কনিক কঙ্কাল স্প্লাঙ্কনিক তিনটা কিন্তু দেখা যাবে যে কি অনেক বই দুইটাই টাচ করেছে অনেক বই দুইটা টাচ করেছে একটা ধরেছে শুধু বহিঃকঙ্কাল এবং অন্তঃকঙ্কাল আবার কিছু কিছু বই দেখা যাচ্ছে স্প্লাঙ্কনিক কঙ্কাল নামক আরেকটা কঙ্কালের বিভাগ নিয়ে আসছে সুতরাং আমরা শেখার সময় বেশি শিখি প্রয়োজন যখন যেটা হয় সেটা হবে আর কি
তো সাধারণত যদি হয় অনেকে স্টুডেন্ট প্রশ্ন করে স্যার তাহলে সংখ্যা শ্রেণী বিভাগে আমরা কয়টা লিখব কয়টা লিখব দুইটা লিখব নাকি তিনটা লিখব আমার মনে হয় তিনটা সর্বোচ্চটাই লিখবে কারণ এটা রেফারেন্স আছে অনুপম ব্রাদার্সের বইতে এটা আছে এটা রেফারেন্সও দেওয়া যায় রেফারেন্স থেকেও আমরা এটা লিখতে পারি তাই না আর যদি মনে করে যে দুইটা লিখছো সেটার জন্য নাম্বার কাটা হবে না নাম্বার সেটাও তো দেওয়া হবে দুইটা লিখলো নাম্বার দেওয়া হবে তিনটা লিখলো ফুল নাম্বার তিনটা লিখলো ফুল দুইটা লিখলো ফুল নাম্বার দেওয়া হবে এটা এই এটা এই যে কনফিউশন এই কনফিউশন কোশ্চেনগুলো সাধারণত করা হয় না যদিও করে তাহলে আমার আমি আমার যেটা অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা বলতে পারি দুইটা লিখলো ফুল নাম্বার তিনটা লিখলো ফুল নাম্বার সুতরাং এটা আমরা কোনো দ্বিধায় থাকবো না তাহলে অন্ত বহিঃকঙ্কাল কি অন্তঃকঙ্কাল কি স্পন্দনী কঙ্কাল কি এই তিনটা সংজ্ঞা আমরা আগের সংজ্ঞা থেকে রেফারেন্স নিয়ে খুব দ্রুত শিখে ফেলতে পারবো তো বহিঃকঙ্কালটা কি প্রথমে আমরা দেখবো বহিঃকঙ্কাল বহি শব্দের অর্থ আমরা জানি কি বাহিরে বাহিরে তা কিসের বাহিরে এখানে আমরা যেহেতু বাহিরে বলতেছি তাহলে কিসের বাহিরে দেহের বাহিরে তাহলে দেহের বাহিরের কঙ্কাল সমূহ দেহের বাহিরের কঙ্কাল সমূহ তো দেহের বাহিরে কি আছে ত্বক আছে স্কিন আছে আমাদের যে স্কিন বা ত্বক আছে সেটা হচ্ছে বাইরে তাহলে বাইরে আবার কোথায় কঙ্কাল তাহলে আমরা জানি যে আমাদের ত্বক থেকে কতগুলো অঙ্গ সৃষ্টি হয় ত্বক উদ্ভূত অঙ্গ ত্বক থেকে সৃষ্ট অঙ্গ ত্বক থেকে সৃষ্ট অঙ্গগুলোর মধ্যে আমরা জানি যে প্রথম হচ্ছে নখ নখ হচ্ছে ত্বক থেকে সৃষ্ট তাহলে নখ হচ্ছে একটা বহিঃকঙ্কাল আবার ত্বক থেকে সৃষ্ট হচ্ছে চুল মাছের ক্ষেত্রে আইস ফাঁকির ক্ষেত্রে পালক ফাঁকিতে পালক মাছে আইস আর আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মেমাল যারা আছে মেমালিয়া প্রাণী তাদের মধ্যে হচ্ছে কি লোম বা চুল তা লোম বা চুলগুলো হচ্ছে বহিঃকঙ্কালের অংশ নখগুলো হাতের নখ পায়ের নখ এগুলো হচ্ছে বহিঃকঙ্কালের অংশ তা তারপর দাঁত দাঁতগুলো হচ্ছে বহিঃকঙ্কালের অংশ তাহলে ত্বক উদ্ভূত অঙ্গাদি হচ্ছে কি বহিঃকঙ্কাল অথবা দেহের বাহিরে অবস্থানকারী কঙ্কালগুলো হচ্ছে কি বহিঃকঙ্কাল তো দেহের বাহিরে অবস্থানকারী কঙ্কাল কি কি আছে দেহের বাহিরে অবস্থানকারী কঙ্কাল হচ্ছে মানুষের ক্ষেত্রে বা স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে স্তন্যপায়ী প্রাণী স্তন্যপায়ী শব্দটা হচ্ছে যারা শৈশবে মাতৃ স্তন্য পান করে তারা স্তন্যপায়ী তাদের প্রধান দুইটা বৈশিষ্ট্য হচ্ছে তারা শৈশবে মাতৃ স্তন্য বা মাতৃ দুগ্ধ পান করবে আর আরেকটা বৈশিষ্ট্য হবে তাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাদের দেহে লোম থাকবে লোম বা চুল থাকবে আরো বৈশিষ্ট্য আছে সেগুলো হচ্ছে তাদের ডায়াফ্রাম থাকবে বহিঃকর্ণ পিনা থাকবে ডায়াফ্রাম মানে বক্ষগহ্বর এবং উদরগহ্বরকে পৃথককারী একটা পর্দা থাকে সেটা ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা আর এটা বহিঃকর্ণ কি থাকবে পিনা থাকবে যাই হোক আমরা ওদিকে যাচ্ছি না তাহলে বহিঃকঙ্কাল হিসেবে আমরা নখ চুল বা লোম আর একটা বলতে পারি কি আমাদের দাঁত পাখির ক্ষেত্রে পালকগুলো পাখি পাখি কারা পাখি হচ্ছে যাদের দেহ পালক দ্বারা আবৃত তারাই পাখি উঠতে পারলে পালক উঠতে পারলে পাখি হওয়া যায় না যেমন বাদল উঠতে পারে কিন্তু সে পাখি না সে স্তন্যপায়ী তো যাদের পাখি হবে কারা যাদের দেহ পালক দ্বারা আবৃত তাহলে দেহের যে পালক এটা হচ্ছে একটা বহিঃকঙ্কাল আর একটা হচ্ছে মাছের ক্ষেত্রে যে বাইরের দিকে আইস থাকে আইস উঠানো হয় মাছের রান্না করার আগে সেই আইসটা হচ্ছে কি একটা বহিঃকঙ্কালের অংশ সুতরাং আমরা বহিঃকঙ্কালের জন্য আমরা পেয়ে গেছি দেহের বাহিরে অবস্থানকারী কঙ্কাল সমূহকে বহিঃকঙ্কাল বলে আর অন্তঃকঙ্কালে চলে আসি অন্ত হচ্ছে ভিতরে অন্ত হচ্ছে কি ভিতরে তাহলে দেহের ভিতরে দেহপ্রান্তরে অবস্থানকারী কঙ্কাল সমূহকে বলা হয় অন্তঃকঙ্কাল দেহপ্রান্তরে অবস্থানকারী কঙ্কাল সমূহকে বলা হয় অন্তঃকঙ্কাল যেমন আমরা বললাম যে করোটির অস্থিগুলো করোটির ফ্রন্টাল ফ্রন্টাল টেম্পোরাল অক্সিপিটাল স্পিনোয়েড নোয়েড এই অস্থিগুলো তারপরে আমাদের মুখমণ্ডলের অস্থিগুলো তারপরে আমাদের দেহপ্রান্তরে বক্ষপিঞ্জের অস্থিগুলো মেরুদণ্ডের অস্থিগুলো হাতের অস্থিগুলো পায়ের অস্থিগুলো সবগুলো ত্বকের ভিতরে স্কিনের ভিতরে তাহলে স্কিনের ভিতরের অঙ্গগুলো হচ্ছে কি স্কিনের ভিতরের কঙ্কাল সমূহকে বলা হচ্ছে কি অন্তঃকঙ্কাল তাহলে বহিঃকঙ্কাল দেহের বাইরে ত্বকের বাইরে আর ত্বকের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে কি অন্তঃকঙ্কাল এখন চলে আসি আমরা যে একটা একটু বিতর্কিত সেটা হচ্ছে কি স্প্লাঙ্কনিক কঙ্কাল স্প্লাঙ্কনিক কঙ্কালটা কি স্প্লাঙ্কনিক কঙ্কাল হচ্ছে আসলে এটা অন্তঃকঙ্কালেরই অংশ এটা হচ্ছে কি অন্তঃকঙ্কালের অংশ এই স্প্লাঙ্কনিক কঙ্কাল হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয়েছে সে এগুলো হচ্ছে কি ষড়যন্ত্র ট্রাকিয়া এবং ব্রঙ্কাস ষড়যন্ত্র ট্রাকিয়া এবং ব্রঙ্কাস ষড়যন্ত্র ট্রাকিয়া এবং ব্রঙ্কাসের মধ্যে যে তরুণাস্থিগুলো আছে ষড়যন্ত্র শুধুমাত্র ষড়যন্ত্র ট্রাকিয়া শ্বাসনালী ষড়যন্ত্র যেখান থেকে আমাদের শব্দ সৃষ্টি হয় শব্দ সৃষ্টি হয় ষড়যন্ত্র ট্রাকিয়া ট্রাকিয়া শ্বাসনালী আর একটা হচ্ছে ট্রাকিয়াটা কতটুকু এসে দুই ভাগ হয়ে দুই ফুসফুসের দিকে গেছে এটার নাম হচ্ছে ব্রঙ্কাস ব্রঙ্কাস আমরা জানি ব্রঙ্কাস যদি আমাদের ব্রঙ্কাস যদি সংক্রমিত হয়
ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় তখন এটাকে বলা হয় ব্রঙ্কাইটিস। আচ্ছা, তাহলে ষড়যন্ত্র, ট্রাকিয়া এবং ব্রঙ্কাসের যে তরুণাস্থিগুলো সেগুলোকে একসাথে বলা হয় স্প্লাঙ্কনিক কঙ্কাল। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু ত্বকের ভিতরে আছে, সুতরাং এটা অন্তঃকঙ্কালের অংশ। তারপরেও একটা বিভাগ করে রাখা হয়েছে, সেই বিভাগ হচ্ছে কি স্প্লাঙ্কনিক কঙ্কাল। বলতে কাকে বলা হবে স্প্লাঙ্কনিক কঙ্কাল? বলতে বলা হবে ষড়যন্ত্র, ট্রাকিয়া এবং শ্বাসনাল। ষড়যন্ত্র, ট্রাকিয়া এবং ব্রঙ্কাসের অস্থিগুলো, তরুণাস্থিগুলোকে বলা হবে কি স্প্লাঙ্কনিক কঙ্কাল। সুতরাং আশা করি আমরা বুঝতে পেরেছি কঙ্কাল তন্ত্রের শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে বহিঃকঙ্কাল, অন্তঃকঙ্কাল এবং স্প্লাঙ্কনিক কঙ্কাল। বহিঃকঙ্কাল হচ্ছে দেহের বাহিরে, ত্বকের বাহিরে, ত্বক থেকে সৃষ্ট কঙ্কাল সমূহ, যেমন নখ, চুল, দাঁত, মাছের ক্ষেত্রে আইশ, পাখির ক্ষেত্রে পালক। আর অন্তঃকঙ্কাল হচ্ছে দেহাভ্যন্তরে যে অস্থি তরুণাস্থিগুলো আছে সেগুলো হচ্ছে অন্তঃকঙ্কাল। আর স্প্লাঙ্কনিক কঙ্কাল হচ্ছে ষড়যন্ত্র, ট্রাকিয়া এবং ব্রঙ্কাসের অস্থিগুলো, তরুণাস্থিগুলোকে বলা হচ্ছে কি স্প্লাঙ্কনিক কঙ্কাল। আশা করি আমরা দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে সংজ্ঞাগুলো আসতেছে, সংজ্ঞাগুলোর রেফারেন্স শুধু সংজ্ঞা ওই প্রথম সংজ্ঞা কঙ্কাল তন্ত্রের সংজ্ঞা থেকে আসবে, সবসময় কঙ্কাল তন্ত্রের সংজ্ঞা থেকে আসবে। তো প্রথমেই যাদের ক্লিয়ার আছে, তারপরে দেখবে যে একদম ক্লিয়ার হয়ে যাবে পুরো বিষয়টা। আমাদেরকে আর মুখস্থ করার জন্য কিছু করতে হবে না, মুখস্থ লাগবে না, আমাদের শুধু একটু বুঝতে হবে। বুঝতে হওয়ার জন্য আমাদেরকে মনোযোগটা রাখতে হবে, বিশেষ করে মনোযোগটা রাখতে হবে। তিন নম্বরের পয়েন্টটা আমরা দেখেছিলাম অক্ষীয় কঙ্কাল বা উপাঙ্গীয় কঙ্কাল কি। তাহলে কঙ্কালের আরেকটা বিভাগ, তাহলে অক্ষীয় কঙ্কাল, তাহলে কঙ্কাল, কঙ্কালের আরেকটা বিভাগ আছে কি, কঙ্কালের বিভাগ দুইটা, একটা হচ্ছে অক্ষীয় আর একটা হচ্ছে উপাঙ্গীয়। অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় কঙ্কাল আয়টা হচ্ছে কি উপাঙ্গীয় কঙ্কাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কঙ্কালের কঙ্কালের দুটা বিভাগ আছে, একটা হচ্ছে কি অক্ষীয় কঙ্কাল, একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তোমরা ইতিমধ্যে অনেক পড়েছ, ইতিমধ্যে একাদশ শ্রেণীর প্রায় বছর খানিকের কাছাকাছি চলে যাচ্ছে, আর দ্বাদশেও তারা পরীক্ষার্থী আছো, যাদের এসএসসি পরীক্ষার্থী আছো তারাও কিন্তু অনেকটুকু পড়েছ। তো আমরা দেখবো যে কঙ্কালের বিভাগটাকে থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমরা একটু লক্ষ্য করি যে কঙ্কাল বিভাগ সমূহ, কঙ্কালের দুইটা বিভাগ আছে, একটা বিভাগ হচ্ছে অক্ষীয় কঙ্কালের, একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালের। তো অক্ষীয় কঙ্কাল কি, আমরা কঙ্কাল কি জেনেছি, এখন আমরা দেখতে চাচ্ছি অক্ষীয় এবং উপাঙ্গীয় কঙ্কাল এই দুইটা বিভাগ। অক্ষ বরাবর, অক্ষ ঠিক মাঝ বরাবর, অক্ষ ঠিক মাঝ বরাবর, যদি আমি ঠিক এইভাবে দাঁড়াই, ঠিক এইভাবে দাঁড়াই, তাহলে অক্ষ হবে ঠিক এই মাঝ বরাবর, ঠিক মাঝ বরাবর, এই দুই চোখের মাঝ বরাবর, নাক দিয়ে যাবে, দুই ঠোঁটের মাঝখান দিয়ে যাবে, সরাসরি এটা বুকের মাঝখান দিয়ে যাবে, এখানে গিয়ে মাঝখানে বাঁক হবে, ফলে হাত দুইটা দুই পাশে থাকবে, পা দুইটা দুই পাশে থাকবে, চোখ দুইটা দুই পাশে থাকবে, কান দুইটা দুই পাশে থাকবে, ঠিক অক্ষ বরাবর। তাহলে কঙ্কালতন্ত্র, যেই আমরা এতক্ষণ যে কঙ্কালতন্ত্রের কথা বলে আসছিলাম, সেই কঙ্কালতন্ত্রের মধ্যে যে অংশটুকু দেহের অক্ষ বরাবর অবস্থান করে তাকে বলা হবে কি অক্ষীয় কঙ্কাল। অনেকটা ইজি না, অনেক ইজি। কিরকম অক্ষীয় কঙ্কাল কি, কঙ্কালতন্ত্রের যে অংশটুকু দেহের অক্ষ বরাবর অবস্থান করে তাকে অক্ষীয় কঙ্কাল বলে, খুবই ইজি। আবার দেখি, দেহের অক্ষ ঠিক মাঝ বরাবর, দেহের অক্ষ বলতে আমরা বুঝি এই ঠিক মাঝ বরাবর, আমার দিকে থাকালে যে ঠিক মাঝ বরাবর নাক বরাবর যাবে, তাহলে নাক বরাবর যদি ছুরি দিয়ে কাটা হয়, চোখ দুইটা দুই পাশে চলে যাবে, আস্তে আস্তে নিচের দিকে নামি, নিচের দিকে নামতে গেলে দেখা যাবে হাত দুইটা দুই পাশে চলে যাবে, পা দুইটা দুই পাশে চলে যাবে, তাহলে এইটা হচ্ছে কি ঠিক মাঝ বরাবর। তাহলে দেহের অক্ষ হচ্ছে দেহের ঠিক মাঝ বরাবর, মাঝ বরাবর যদি মাঝ বরাবর কঙ্কালতন্ত্রের যে অংশটি অবস্থান করে সেটা হবে কি অক্ষীয় কঙ্কাল। এটার থেকে আমরা আরো দুইটা সংজ্ঞা শিখবো একটু পরে। তারপরে দেখি আমরা অক্ষীয় কঙ্কালের পরে উপাঙ্গীয় কঙ্কাল। তাহলে এই যে অক্ষ ছিল, অক্ষ থেকে ফরিদির দিকে বিস্তৃত, অক্ষ থেকে এই অক্ষ থেকে ফরিদির দিকে বিস্তৃত, অক্ষ থেকে ফরিদির দিকে বিস্তৃত কি কি আছে, ফরিদির দিকে বিস্তৃত দুইটা হাত আছে, দুইটা পা আছে, তাহলে অক্ষ থেকে সৃষ্টি হয়েছে কিন্তু ফরিদির দিকে বিস্তৃত, বাইরের দিকে ফরিদির দিকে চলে গেছে, তাহলে অক্ষ থেকে সৃষ্টি হয়ে ফরিদির দিকে বিস্তৃত কঙ্কাল সমূহকে বলা হয় উপাঙ্গীয় কঙ্কাল। খুবই যে খুবই সহজ, যদি তোমরা ইতিমধ্যে প্রথম থেকে বুঝে থাকো তাহলে দেখবে এগুলো আর শিখতে হবে না, শুধু জাস্ট একটু মনে রাখবে। সেটা কি অক্ষীয় কঙ্কাল কি উপাঙ্গীয় কঙ্কাল কি? অক্ষীয় কঙ্কাল হচ্ছে দেহের অক্ষ বরাবর অবস্থানকারী কঙ্কাল সমূহকে বলা হয় অক্ষীয় কঙ্কাল, আর অক্ষ থেকে সৃষ্টি হয়ে যদি পরিধির দিকে বিস্তৃত লাভ করে সেটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তাহলে উপাঙ্গীয় কঙ্কাল কি কি? উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে হাতের অস্থি সমূহ, পায়ের অস্থি সমূহ,
হাতের সাথে হাত যেটা দিয়ে সংযুক্ত হয়েছে বক্ষস্থি চক্র শ্রোণী যেটা সাথে সংযুক্ত হয়েছে হচ্ছে সেটা হচ্ছে শ্রোণীয়স্থি চক্র তাহলে বক্ষস্থি চক্র এবং শ্রোণীয়স্থি চক্র এবং হাত ও পা এগুলো হচ্ছে কি উপাঙ্গীয় কঙ্কাল তাহলে অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল গেল এখন অক্ষীয় কঙ্কাল থেকে আমরা আরো দুইটা সংজ্ঞা শিখতে চাই আরো দুইটা সংজ্ঞা শিখতে চাই সবারই জন্য দরকার আছে প্রথম অধ্যায়ের জন্য এবং আমাদের সমন্বয় নিয়ন্ত্রণের জন্য দুইটা শব্দ শিখব অক্ষীয় কঙ্কাল থেকে তো আমরা আমরা দেখতে দেখতে চাই যে অক্ষীয় কঙ্কালের সঙ্গে আমরা বলেছিলাম দেহের অক্ষ বরাবর কঙ্কাল তন্ত্রের যে অংশটি থাকে সেটা হবে কি অক্ষীয় কঙ্কাল আর আবার অক্ষ থেকে সৃষ্টি হয়ে পরিধি দিকে বিস্তৃত কঙ্কাল সমূহকে বলা হবে উপাঙ্গীয় কঙ্কাল আমরা দেখি তাহলে অক্ষীয় কঙ্কাল থেকে যে দুইটা শব্দ শিখব সেটা হচ্ছে কি আমাদের যে আমরা শিখেছিলাম প্রতিসাম্যতা শিখেছিলাম প্রতিসাম্যতা প্রতিসাম্যতায় আমরা দেখেছি যে কোনো প্রাণীকে তার দেহের অক্ষ বরাবর ছেদ করে যদি দুইটি অংশ পাওয়া যায় সেটা ছিল দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য যদি দুইটি পাওয়া না যায় তাহলে অপ্রতিসাম্য যদি দুইয়ের অধিক পাওয়া যায় তাহলে অরীয় প্রতিসাম্য আবার এমন কিছু প্রাণী আছে যাদের মধ্যে দুইটা পাওয়া যায় দুইয়ের অধিকও পাওয়া যায় সেটা হবে কি দ্বিঅরীয় প্রতিসাম্য সেক্ষেত্রে প্রাণীটা যদি গোল হয় গোলীয় প্রতিসাম্য যদি প্রাণীটা যদি পঞ্চবাহু বিশিষ্ট হয় পাঁচ বাহু বিশিষ্ট হয় তাহলে পঞ্চঅরীয় প্রতিসাম্য তাহলে প্রতিসাম্যতার ক্ষেত্রে আমরা দেখেছি প্রাণীর দেহের অক্ষ বরাবর ছেদ করে যদি দুইটি অংশ পাওয়া যায় দ্বিপার্শ্বীয় যদি দুইটি সমান অংশ পাওয়া না যায় অপ্রতিসম যদি দুইয়ের অধিক পাওয়া যায় অরীয় প্রতিসম অরীয় প্রতিসম যদি দুইটিও পাওয়া যায় দুইয়ের অধিক পাওয়া যায় দ্বিঅরীয় প্রতিসম যদি প্রাণীটা গোল হয় গোলীয় প্রতিসম যদি প্রাণীটা পঞ্চবাহু বিশিষ্ট হয় স্টারফিশ হয় তখন এটা হবে পঞ্চঅরীয় প্রতিসম তাহলে আরেকটা তাহলে প্রতিসাম্যতাটা আমরা শিখলাম অক্ষীয় কঙ্কাল থেকে দেহের অক্ষ বরাবর ছেদ করে যদি দুইটি অংশ পাওয়া যায় সেখান থেকে আবার যদি আমরা দেখি ইয়েতে এখান থেকে আরেকটা সংজ্ঞা শিখবো সেটা হচ্ছে আমাদের সমন্বয় নিয়ন্ত্রণের জন্য স্নায়ুতন্ত্র আমাদের যে আমরা বলেছিলাম যে ব্রুনিয় অ্যাক্টোডার্ম থেকে সৃষ্ট স্নায়ুতন্ত্র সেই স্নায়ুতন্ত্রের মধ্যে মস্তিষ্ক আছে সুষুম্নাকাণ্ড আছে প্রান্তীয় স্নায়ু আছে মস্তিষ্ক থেকে মস্তিষ্ক থেকে 12 জোড়া এবং সুষুম্নাকাণ্ড থেকে 31 জোড়া স্নায়ু পরিধি থেকে বিস্তৃতি লাভ করেছে তাহলে এখানে এই যে এখানেও একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র নামক দুইটা বিভাগ আছে স্নায়ুতন্ত্র দুইটা বিভাগ হয় একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি দেহের অক্ষ বরাবর স্নায়ুতন্ত্রের যে অংশটি অবস্থান করে সেটা হবে কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর দেহের প্রান্তের দিকে অক্ষ থেকে সৃষ্টি হয়ে প্রান্তের দিকে বিস্তৃত লাভকারী স্নায়ুতন্ত্রকে বলা হবে প্রান্তীয় স্নায়ুতন্ত্র পরিধি দিকে বিস্তৃত লাভ করে তাহলে দেহের অক্ষ বরাবর স্নায়ুতন্ত্রের যে অংশটি অবস্থান করে সেটা হবে কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দেহের অক্ষ বরাবর স্নায়ুতন্ত্রের যে অংশটি অবস্থান করে তাকে বলা হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর পরিধির দিকে স্নায়ুতন্ত্রের যে অংশটি অবস্থান করে কিন্তু কোথা থেকে সৃষ্টি হয়েছে অক্ষ থেকে সৃষ্টি হয়ে পরিধির দিকে অবস্থানকারী স্নায়ুতন্ত্র গুলোকে বলা হবে কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র আমরা জানি যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড মস্তিষ্ক থেকে 12 জোড়া স্নায়ু সৃষ্টি হয়েছে আর সুষুম্নাকাণ্ড থেকে 31 জোড়া স্নায়ু সৃষ্টি হয়েছে তাহলে 12 জোড়া প্লাস 31 জোড়া মোট 43 জোড়া স্নায়ু ফরিদের দিকে বিস্তৃত লাভ করেছে তাহলে ফরিদের দিকে যে 43 জোড়া স্নায়ু আছে সেগুলোকে বলা হবে কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র আর কেন্দ্রে যেগুলো আছে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড বা নার্ভ কর্ড বা মেরুরজ্জু বা স্নায়ুরজ্জু এইগুলো হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এখন আমরা এটা শিখলাম তাহলে আমাদের মনে হয় অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল এই দুইটা শব্দ আমাদের কাছে ক্লিয়ার হয়েছে দেহের অক্ষ বরাবর কঙ্কাল তন্ত্রে যে অংশটি অবস্থান করে তাকে বলা হবে অক্ষীয় কঙ্কাল এবং অক্ষ থেকে সৃষ্টি হয়ে পরিধির দিকে বিস্তৃত লাভকারী হাত পা এগুলো হবে কি উপাঙ্গীয় কঙ্কাল তো আমরা মনে হয় কঙ্কাল তন্ত্রের এই অংশ শ্রেণী বিভাগটাও দেখেছি কাজও দেখেছি এর পরবর্তীতে আমরা দেখব পরিচিতি কঙ্কাল তন্ত্রের পরিচিতি কোন কঙ্কালটির নামটা কি হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমরা দেখলাম যে কঙ্কালের বিভাগ সমূহ শ্রেণী বিভাগ দেখেছি আর কঙ্কাল তন্ত্রের সংজ্ঞা দেখেছি এখন আমাদের যেটা দেখা দরকার সেটা হচ্ছে কঙ্কাল তন্ত্রের যে অংশগুলো অর্থাৎ যে অস্থিগুলো সেই অস্থিগুলোর বর্ণনা আমরা দেখব অস্থিগুলোর বৈশিষ্ট্য দেখব অস্থিগুলোর নাম শিখব বলতে গেলে আমাদের দেহে জন্মের সময় 270টিরও অধিক অস্থি নিয়ে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করি 270টিরও অধিক
270টির অধিক অস্থি নিয়ে আমরা জন্মগ্রহণ করি ভূমিষ্ঠ হই বাট শেষ পর্যন্ত আমাদের যখন পরিণত হই পূর্ণবয়স্কতা বয়স্ক হই অর্থাৎ আমাদের পরিণত বয়সে আমাদের অস্থির সংখ্যা থাকে মোট 206টি অস্থি থাকে অর্থাৎ আমাদের দেহে 206টি অস্থি পাওয়া যায় এই দুইটা 206টি অস্থির মধ্যে অক্ষীয় পাওয়া যাবে 80টি আর বাকিগুলো পাওয়া যাবে কোথায় 126টি পাওয়া যাবে উপাঙ্গীয় কঙ্কালে তাহলে অক্ষীয় কঙ্কালের সংখ্যা হচ্ছে 80 আর উপাঙ্গীয় কঙ্কালের হচ্ছে 126 তো অক্ষীয় এবং উপাঙ্গীয় এই কঙ্কালগুলো নাম পরিচিতি বৈশিষ্ট্য আমরা 3D চিত্রের মাধ্যমে দেখব এটা সাথে সাথে 3D চিত্রের মাধ্যমে আমরা প্রজেক্টরের মাধ্যমে সেই ছবি হাড্ডিগুলো দেখাবো সাথে সাথে নামগুলো শিখবো তোমরা প্রস্তুত থাকবে মনোযোগ রাখবে যাতে এই চিত্রের সাথে সাথে অস্থিগুলো আমরা দেহের মধ্যে চিহ্নিত করব যেমন আমি বলবো প্রথমে এটা হলো ফ্রন্টাল এই দুইটা হলো প্যারাইটাল এই দুইটা হলো টেম্পোরাল পিছনের এটা হলো অক্সিপিটাল এইটা হলো স্পিনয়েড এদিকে ভিতরে হলো এডময়েড এইভাবে আমি দেহের মধ্যে দেখাবো সাথে সাথে আমি 3D চিত্রের মধ্যে দেখব আর আমাদের 3D চিত্রও বলে দিবে কোনটার নাম কি সুতরাং অনেক ভালো লাগবে ক্লাসটা অনেক ভালো লাগবে এটার পরে যে অস্থিগুলো সেগুলো ক্লাসটা দেখবে বা মনোযোগ সহকারে দেখবে এটা ভালো লাগার কারণ আছে কারণটা হচ্ছে আমাদের দেহের মধ্যে যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলো নিয়ে পৃথিবীতে আমরা 60 বছর 70 বছর 80 বছর যে কত বছর বেঁচে থাকি সেই অঙ্গগুলো সম্পর্কে জানবো না এমন তো হতে পারে না আমি জ্ঞান বিজ্ঞানের এত জায়গায় বিচরণ করব অথচ আমার দেহের মধ্যে যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোর নাম জানবো না সেই অঙ্গগুলো কোনটা কিভাবে কাজ করে সেটা জানবো না এটা তো হয় না তো নিজের দেহের বিষয় হিসেবে নিজের দেহের জন্য নিজের যে অঙ্গগুলো বহন করি যে হাড্ডিগুলো বহন করি এইগুলো সম্পর্কে আমাদের অনেক কৌতূহল অনেক জানার ইচ্ছা তো আশা করি যারা খুব বেশি কৌতূহল অনুভব করবে যারা জানতে চাও নিজের দেহের সম্পর্কে সে তারা কিন্তু অবশ্যই অবশ্যই 3D ইয়েগুলো দেখবে আমরা নেক্সট এটা শুরু করতে যাচ্ছি ধন্যবাদ